জয়দেবপুর থেকে টাঙ্গাইল সড়ক ধরে এগিয়ে গেলে কিছুক্ষণ পরপরই চোখে পড়বে ভাসমান এসব টিনের চালা। এসব ঘরে কেউ থাকে না, বসবাসের উপযোগী করে বানানোও হয়নি। সড়কটিকে চার লেন করার নীতিগত সিদ্ধান্তের পর থেকেই একটি চক্র জমির মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকায় বছর মেয়াদী চুক্তিতে ভাড়া নিয়ে এসব স্থাপনা বানিয়েছে। সড়কের পাশেই এই জায়গাটি মির্জাপুরের পাকুল্লা। এসে খতিয়ান অনুযায়ী পাকুল্লার 911, 912 ও 977 ডাগে কোনো গাছপালা বা ঘরবাড়ি নেই, আছে একটি পুকুর। তবে গত মাসে এই দাগের বিপরীতে গাছপালা ও ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ প্রায় 1,38,00,000 টাকার চেক গ্রহণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে একটি নোটিশ পাঠানো হয়। নোটিশে ক্ষতিগ্রস্ত হিসেবে স্থানীয় চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাই এস এম নুরুল মোমিন এবং গাজীপুরের মাসুদ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। যদিও এসব দাগভুক্ত জমির মালিকানার সঙ্গে এ তিনজনের কোনো সম্পর্ক নেই। মানে ওই আমার যে চাস্তো ভাইটা আছে, ওই চাস্তো ভাইটার কাছ থেকে আবার মানে আমরা ডিড করে নিচ্ছি যে আমরা। এ সময় গণমাধ্যম কর্মী এসেছে জেনে পুকুরের মালিক নিজেই উপস্থিত হয়ে জানান চেয়ারম্যানের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি। আর এই জায়গা কোনো সময় ভাগ হয়নি, ডিড করবে কেরা টেকনিক্যালি খাটাইয়া এই জায়গা তাদের নামে নিয়ে তাদের নামে টাকা স্যাংশন নিল। এছাড়া পুকুরের পাশে এই দাগে যাদের দোকান রয়েছে তারাও বাদ পড়েছেন ক্ষতিপূরণের ওই তালিকা থেকে। প্রকল্প অনুযায়ী জয়দেবপুরের ভোগরা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার সড়কের দুপাশে প্রায় 36 হেক্টর জায়গা অধিগ্রহণের প্রস্তাব করা হয়। এজন্য বরাদ্দ রাখা হয় 450 কোটি টাকা। আড়াই বছর পরও জেলা প্রশাসন প্রকল্পকে সেসব জমি দিতে পারেননি। আমরা তাদেরকে জায়গাটা হ্যান্ডওভার করতে পারবো মাসে মাস কয়েকের মধ্যে। এটা আমরা আবার তদন্ত করব, তদন্ত করে যদি এখানে কোনো এনামলি থাকে অবশ্যই এটা বাদ দেওয়া হবে। এখানে অন্যায়ভাবে কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই। 2013 সালে সড়কটির চার লেন করার কাজ শুরু হলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে জমি বুঝে না পেলেও প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে জমি অধিগ্রহণ বাবদ প্রায় 284 কোটি টাকার ব্যয় দেখানো হয়েছে। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল।